আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে ব্লগটা শুরু করলাম কিচেন থেকে। প্রতি মাসে বাজার করার পরে আমি আমার এই স্টোরেজ বক্সের ভিতরে ডাল, বিভিন্ন ধরনের ডালগুলো রেখে দিই। তো এই মাসে আমি আর কি ডাল রাখিনি, একদম ভেবেছিলাম যে ডালগুলো একদম সব শেষ হয়ে যাবে, তারপরে একটা একটা করে রাখবো। তো মনে হচ্ছে যে মসুরির ডালটা একদম শেষ হয়ে গেছে, একদমই শেষ হয়ে গিয়েছে। তো আমি এক প্যাকেট বের করলাম, করে এখন সুন্দর করে গুছিয়ে রাখবো। আর ছোলার বুটের ডাল এক প্যাকেট বের করেছি, সেটাও আমি এখন রেখে দিব। তো আমি কিভাবে আমার সংসারের কাজগুলো গুছিয়ে করি আজকে ব্লগে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর ভিডিও শুরুতেই আপনাদের সাথে প্রতিদিনের মতো আজও বলি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আশা করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে, আপনারা আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করছেন, সে সকল বন্ধুদেরকে জানাই অন্তর থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখতে বসে গেছেন, এখনও মনে করে একটা লাইক দেননি, আশা করছি একটা লাইক দিতে একদম ভুল করবেন না। রান্নাঘরের বেশ কিছু কাজ আমি গুছিয়ে নিলাম, এখন আমি বারান্দার দিকে যাব। বারান্দাতে ফুলের গাছ আছে আমার, আর কিছু সবজি বাগানও করেছিলাম, তার মধ্যে কাঁচামরিচ হয়েছে, পুঁই শাক হয়েছে, আর গাছগুলো আরও কিছু গাছ লাগিয়েছিলাম, লাউ গাছ, মিষ্টি কুমড়া গাছ, এগুলো মারা গিয়েছে সব। বুঝতে পারলাম না এবার কেন জানি গাছগুলো বাঁচতে মানে বাঁচছে না। তো এই যে আমার মরিচ গাছে মরিচ হয়েছে, দুইটা গাছ লাগিয়েছিলাম, একটা গাছে অনেক মরিচ হয়েছে, ফুল ফুটেছে, আরেকটা গাছে ফুল ফুটেছে কিন্তু কোনো মরিচ হয়নি। তো মরিচগুলো মনে করছি যে দু এক দিনের মধ্যেই আমি গাছ থেকে নিয়ে নিব। এই যে আর আসলে কি, নিজের হাতে লাগানো জিনিস তো দেখতেই ভালো লাগে, খেতে ইচ্ছা করে না। এই যে ফুল ফুটেছে, আর গাছগুলোকে আমি একটু পানি দিলাম, এখন পানি দিয়েছি। আর এখন শীতের সময়, তো শীতের সময় দেখা যায় মাটিগুলো একটু ভেজা ভেজা থাকে, প্রতিদিন পানি না দিলেও হয়। আর এই যে আমার পুঁই শাক গাছ, আমার পুঁই শাক গাছটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, পুঁই শাক গাছে ফুল ফুটেছিল পিঙ্ক কালারের, তারপরে ফলও হয়েছে। পুঁই শাক গাছটার পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তো আপনাদের ভাইয়া খেতে দিতে চায় না, বলে দেখতেই ভালো লাগে, কিন্তু আমি দুই তিন দিনের মধ্যেই মনে করছি পুঁই শাক গাছ থেকে পুঁই শাক কেটে ফেলবো, গাছটার কি কেটে ফেলবো, যতগুলো পাতা আছে তারপর ফুলও আছে, এগুলো রান্না করলে ভালো লাগবে খেতে। এই যে কত সুন্দর লাগছে। তো আমি পুঁই শাকগুলো আর এই মরিচগুলো মানে যেদিন উঠাবো সেদিন আপনাদের সাথে শেয়ার করব। তারপরে কিচেনের দিকে আসলাম, কিচেনে এসে রান্না বসিয়ে দিয়েছি দুপুরের জন্য, দুপুরে ডাল রান্না করব। আর আমার অনেক পছন্দের একটা মাছ, এই মাছটা কিন্তু শুধু আমারই না, আমার আব্বাও অনেক পছন্দ করে, আপনাদের ভাইয়াও অনেক পছন্দ করে। আর এই মাছটার নাম হচ্ছে পাকাল মাছ, আপনারা কী মাছ বলেন আমি জানি না, মাছগুলো কিন্তু অনেক মোটা মোটা আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্টি লাগে, যেভাবে রান্না করা হোক না কেন মাছটা খেতে অনেক ভালো লাগে, আর অনেক বড় বড় মাছ দেখেই বুঝলেন। তো এই মাছটাকে পাকাল মাছ বলে আমাদের দেশের ওইদিকে আর কি। তো আপনারা কী মাছ বলেন আমাকে, যারা দেখছেন ভিডিওটা তারা জানাবেন এটা কি আসলে কী মাছ বলে। এক এক দেশে এক এক রকম মানে মাছের নাম বলে, তবে এটাকে পাকাল মাছই বলে, বাইন মাছ না। বাইন মাছের, বাইন মাছ তো অনেক বড় হয়, এটা হলো তার থেকে ছোট। আর বাইন মাছের তো চামড়া ছিলে ফেলে দিতে হয়, এটার কিন্তু চামড়া রাখতে হয়। তো যাই হোক, এই মাছগুলো কিন্তু বাংলাদেশ থেকে আমার আব্বা পাঠিয়েছিল, আজকে রান্না করলাম। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেক কষ্টের পরে, অনেক তরকারি কিন্তু এই দুবাই শহরে আমরা দেখি, একটা তরকারি আছে যেটা কিন্তু সবসময় পাওয়া যায় না, বিশেষ করে শীতেও পাওয়া যায় না, খুব কষ্ট করে পাওয়া যায়। সেই যে এই যে আপনাদের সাথে শেয়ার করি, সেই তরকারিটা হচ্ছে পেঁয়াজ কলি। এই পেঁয়াজের কলির দাম কত সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর অনেক কষ্টের পরে পেয়েছি বাংলাদেশি সিম, সিমটা পাওয়া যায় মাঝে মধ্যে বাঙালি দোকানে, আর এই যে বাংলাদেশি লাউ, অনেক কষ্টের পরে আমার পছন্দের একটা খাবার পেঁয়াজের কলি পেয়েছি। আর এটা বাংলাদেশে কত করে কেজি আমি জানি না, তবে দুবাই শহরে এই পেঁয়াজের কলি 25 টাকা কেজি। আর আমি যেহেতু খুবই পছন্দ করি পেঁয়াজের কলিটা খেতে, তো টাকা এখানে কোনো ব্যাপার না, যখনই আমার চোখের সামনে পড়ে সে যত টাকা দামেরই কেজি হোক আমি কিন্তু অবশ্যই কিনি। আমি খুবই কম দেখি শীতের ভিতরে, বিশেষ করে ডিসেম্বর জানুয়ারির দিকে আমি সবসময় খুঁজি দোকানে গেলে, গ্রোসারিতে গেলে যে পেঁয়াজের কলিটি এসেছে কি না, সবসময় আসে না, যখনই আসে আমি কিন্তু কিনে নিয়ে আসি, আর আমার কাছে খুবই ভালো লাগে খেতে। আর এখানে পেঁয়াজের পাতাটা তো সবসময় পাওয়া যায় অ্যাভেলেবেল,
কিন্তু পেঁয়াজের কলি সবসময় পাওয়া যায় না, আর প্রতি বছরও দেখা যায় না, মাঝে মধ্যে দেখা যায়, এটা আসে খুব কম বাংলাদেশ থেকে। তো আজকে আমি খুবই মানে খুশি হয়েছি পেঁয়াজের কলিটা কিনে নিয়ে আসতে পেরে। তো সুন্দর করে আমি ধুয়ে পরিষ্কার করে এটা আমি বক্সে করে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। এটা ভাজি করলে ভাজির ভিতরে দিলে আমার কাছে খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে আলু ভাজির ভিতরে। তো আমি রেখে দিয়েছি সবজিটা কেটে, আর এই দিক দিয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি। রান্না বসানো বলতে আমি মাছ রান্না করব। আমি মূলো দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে রুই মাছ রান্না করব। আর পাকাল মাছ তো রান্না করলাম মাশাল্লাহ। আজকের তরকারিগুলো কিন্তু একদম খুবই মজার ছিল, এত টেস্টি লাগছিল মানে বলে বোঝানো যাবে না। আর শীতকালে সবজির তরকারি কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর আজকে বিকালে আরেকটা সুন্দর মজার জিনিস, অনেকেরই হয়তো পছন্দের, গরুর মাংসের পেঁয়াজু আজকে বানাবো, আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমি যেভাবে বানাই, সামনে চলে আসছে রোজা, আর বেশি দিন নাই তো, অনেকেরই কাজে লাগবে আমি জানি। আর রোজার ভিতরে অনেক সময় আছে যে অনেক কিছু শেয়ার করতে পারি না, তো আজকে ভাবলাম যে যেহেতু বানাচ্ছি আপনাদের সাথে একটু শেয়ার করি কীভাবে আমি গরুর মাংস পেঁয়াজুটা তৈরি করি। তো ভিডিও শেষের দিকে বিকালের নাস্তার জন্য যে বানিয়েছিলাম ভিডিও করে রেখেছি, সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর দেশি জিনিস মানেই পোকা, বেগুনটা কাটতে কাটতে দেখতেই পারলেন যে বেগুনে কিন্তু পোকা দেখলাম, সেটা আমি ফেলে দিয়েছি। তো আমি এভাবে বেগুন, একটা বেগুনকে আর কি চার পিস করে নিচ্ছি, যাতে পোকা টোকা থাকলে আমি দেখতে পারি। তো তরকারিটা বসিয়ে দিচ্ছি। এই যে মূলা, বেগুন, একটা আলু দিয়েছিলাম, সুন্দর মতো কষিয়ে নিয়েছি মশলার ভিতরে, দিয়ে আমি মাছ মানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন ঝোলের পানিটা দিয়ে দিব। দিয়ে ফুটে উঠলে আমি টমেটোটা দিয়ে, ধনে পাতা দিয়ে, একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। দুপুরে রান্না আমার শেষ। রান্না বান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি ঘরে এসে আমার ঘরটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আজকে প্রত্যেকটা রুমের বিছানাটা তো চেঞ্জ করেছি। দুপুরে আমাদের খাওয়া দাওয়া শেষ করে বিকালে আমি মজার একটা নাস্তা বানিয়েছিলাম, আমাদের সবারই অনেক পছন্দের, গরুর মাংসের পেঁয়াজু, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি 1 কেজির মতো। আমি কিন্তু 1 কেজি মাংস দিয়ে পেঁয়াজুটা তৈরি করব না, কিন্তু মাখিয়ে রাখছি। পেঁপে বাটা দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়েছি, দিয়ে এখানে আমি একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি, আর এখানে আমি লবণ দিয়েছি, দিয়ে একটু সয়া সস দিয়েছি, দিয়ে সুন্দর করে লেবুর রসও দিয়েছি এখানে আমি 1 টেবিল চামচের মতো, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া সব কিছুই দিয়েছি। দিয়ে খুব ভালো করে এটা আমি এখন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় 3 ঘন্টার মতো, কারণ গরুর মাংস তো এটা একটু বেশিক্ষণ রেখে দিলেই ভালো, তা না হলে কিন্তু এটা ফ্রাই করার পরে একটু শক্ত হয়ে যায়। আর পেঁপে বাটাটা দিয়েছি, 3 ঘন্টা রাখলেই এনাফ, আর খুব পাতলা পাতলা করে কেটেছি, অনেকে 1 ঘন্টাও রাখতে পারেন, আমি একটু বেশি রেখে দিয়েছিলাম। আর এই মাংসটা আমি 2-3 দিন ধরে পেঁয়াজ তৈরি করে খাবো, সেই জন্য একটু বেশি করে নিয়েছি। আপনারা কম করলে অল্প অল্প করে মশলা দিয়েও করতে পারেন। তারপরে আমি এই যে আপনাদেরকে দেখাচ্ছি এইরকম অবস্থায় চলে এসেছে। এখন এর ভেতরে আমি দেব ময়দা আর কর্নফ্লাওয়ার, দিয়ে খুব ভালো করে এটাকে মাখাবো। একদম লাস্টের দিকে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি, আপনারা যে যেটাই দেন না কেন সব কিছু দিতে পারেন। দিয়ে মাখিয়ে সাথে সাথে ভেজে নিতে হবে, তা না হলে পেঁয়াজ দিলে কিন্তু লাস্টে দিয়ে পেঁয়াজ থেকে পানি উঠে আসে, তখন কিন্তু একটু পানি পানি হয়ে যায়, ভালো হয় না। সেই জন্য পেঁয়াজ দিবেন একদম শেষে, দিয়ে এরকম মাখিয়ে আপনারা পেঁয়াজটা তৈরি করবেন। আর নর্মালি পেঁয়াজ তৈরি করতে কিন্তু অনেক বেশি পেঁয়াজ লাগে, গরুর মাংসের এই পেঁয়াজটা তৈরি করতেও কিন্তু অনেক বেশি পেঁয়াজ দিতে হয়। তো আমি অনেক বেশি করে পেঁয়াজ দিয়েছি, দেখা যাবে। এখন বিকালের নাস্তা হিসাবে কিন্তু 2-1 পিস করে কেউ খায় না, অনেক বেশি করে খেয়ে ফেলে। আমি বলছি এটা আমার 2-3 দিন আমি কাজে লাগাবো, দেখা যাচ্ছে যেটা আমি আজকে পেঁয়াজগুলো বানালাম, দেখা যাচ্ছে রাত্রে আবার খাবার সময় সবাই বললো যে ভাতের সাথেই খাবো, আবার ভেজে দাও, এরকম এত টেস্টি একটা খাবার। তো আপনারা রোজার মাসে কিন্তু এই পেঁয়াজটা করতে পারেন, এটা কিন্তু খেতে খুবই মজা। এই যে একটু বড় বড় করে আমি নিচ্ছি, নিয়ে এখন আমি এটা মানে তেলে ফ্রাই করব। আর ফ্রাই করার সময় তেলটা কিন্তু বেশি একদম গরম করে তাতে দেবেন না, প্রথমে গরম করে নেবেন, তারপরে তেলটা মানে চুলার জলটা একটু মিডিয়াম করে দেবেন, আস্তে আস্তে ভাজবেন, তাহলে
ভিতর থেকে কাঁচা যে একটা ভাবটাকে সেটা থাকবে না। রোজার মাসে আমরা তো অনেক রকমের পেঁয়াজু পাকোড়া এগুলো খেয়ে থাকি, গরুর মাংসের এই পেঁয়াজুটার কোনো তুলনাই হয় না। এই পেঁয়াজুটা রোজার ভিতরে প্রতিদিনই দরকার হলে আমার বাসায় রাখলে আরও বেশি খুশি সবাই। আমি মাঝে মধ্যে দেখা যায় 7 দিনে আমার 3 দিন বা 4 দিনে গরুর মাংসের এই পেঁয়াজুটা রাখি আমি বাসায়। সবাই খুব পছন্দ করে, আমি নিজেও অনেক পছন্দ করি। দেখতে পাচ্ছেন আপনারা একদম কারাব খাওয়ার সময় মনে হবে কাবাব খাচ্ছেন এরকম লাগবে। তো আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি ভাজতে ভাজতে এদিকে কিন্তু অনেকগুলো আপনাদের ভাইয়া নেহা খেয়ে ফেলেছে, এই যে বাকিগুলো এরকম অবস্থায় আছে। আর এটা যে কোনো সস দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আপনাদের সাথে শেয়ার করলাম খুবই মজার একটা রেসিপি।